এক সাহাবি আসছে আয়েশা নবীজির কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার জেনা করতে ইচ্ছা করে। একই প্রশ্ন আজকে যে ভাই প্রশ্নটা করলেন, একই প্রশ্ন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে করছেন। আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি জেনা করব, আপনি পারমিশন দেন, আমার সহ্য হচ্ছে না জেনা করব। চিন্তা করেন, নবীর কাছে এসে বলতেছে আপনি অনুমতি দেন, জেনা তো হারাম সেজন্য করতে পারি না, আপনি বলেন একটু জায়েজ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, ভাই তুমি যার সাথে জেনা করবে সে কারোর মা, সে কারোর স্ত্রী, সে কারোর বোন। তোমার মা, তোমার বোন, তোমার স্ত্রী, তোমার মেয়ের সাথে যদি কেউ জেনা করে তোমার কাছে কেমন লাগবে? বলে, ইয়া রাসূলুল্লাহ এটা আমি সহ্য করব না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে কিভাবে তুমি করতে পারো? এর কিছুক্ষণ পরে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার অন্তরে জেনার যে খাহেশ এবং চাহিদা আগ্রহ তৈরি হয়েছিল সেটা আলহামদুলিল্লাহ দূর হয়ে গেছে।